ছুটির দিনে কাঁচা বাজারে পণ্যের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোকারম হোসেন। মোকারম, পণ্যের দরদাম কেমন দেখছেন? ডিমের বাজারের কি অবস্থা? নাফি, আজ ছুটির দিন এই মোহাম্মদপুরের টাউন হলের যে কাঁচা বাজার, ছুটির দিনে বেশ জমজমাট থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে এটি মুখর থাকে। সকাল থেকে আমরা এখানে দেখছি ক্রেতার, বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়ছে, তবে বিক্রেতারা বলছেন যে ছুটির দিন হওয়ায়, গত দিনও যেহেতু ছুটির দিন ছিল, ছুটির দিন হওয়া পণ্যের সরবরাহ কিছুটা কম, একই সঙ্গে ভারত থেকে যে পণ্যগুলো আসে সেই পণ্যগুলোর যেই সরবরাহ সেটি কিন্তু কমে গিয়েছে, ফলে সেগুলোর দাম একটু বেড়েছে। বিক্রেতারা বলছেন যে চিচিঙ্গা, এরপরে হচ্ছে গাজর, টমেটো, এরপরে ক্যাপসিকাম, এই যে কাঁচা বাজারের একটি বড় অংশ কিন্তু পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করা হয়, সেগুলোর দাম কিন্তু একটু চড়া। একই সঙ্গে আজকে আলুর বাজার যদি বলি, মাছের বাজার যদি বলি, মাংসের বাজার যদি বলি, এই বাজারগুলো কিছুটা অপরিবর্তিতই মানুষের কেনার যে সক্ষমতা, কেনার যে হার সেটি কিন্তু কমে গিয়েছে। এবং আজকের এই যে কাঁচা বাজারের খবর যদি আপনাকে জানাই, আলু বিক্রি হচ্ছে 30 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকায়, একই সঙ্গে যেটি গাজর রয়েছে সেটি বিক্রি হচ্ছে 100 টাকায়, বরবটিও বিক্রি হচ্ছে 70 টাকায়, একই সঙ্গে যেটি গাজর রয়েছে সেটি বিক্রি হচ্ছে 100 টাকায়, বরবটিও বিক্রি হচ্ছে 70 টাকায়, একই সাথে কাঁচা বাজারের মধ্যে চিচিঙ্গা, করলা, পেঁপে এগুলোর দামও কিন্তু কিছুটা বেড়েছে। পেঁপে 30 টাকায় বিক্রি হচ্ছে, 700 টাকাতেই বিক্রি হচ্ছে। নাকি এই যে টাউন হলের যে মার্কেটটি আপনারা দেখছেন, এখানে কিন্তু কাঁচা বাজারের বিপুল সরবরাহ থাকে এবং এই এলাকাটি যেহেতু আবাসিক এলাকা, অনেক মানুষ এই এলাকায় বসবাস করে, সঙ্গত কারণে পারিবারিক যে বাজার সদাই সেটি কেনবার জন্য 7 দিনের বা 15 দিনের বাজার সদাই কেনবার জন্য এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসাই কিন্তু এই বড় বাজারটি। নাকি এখানে আমরা থাকবো, পরবর্তীতে ক্রেতা বিক্রেতার সমারোহ বাড়লে, পণ্যের দাম দর ওঠানামা করলে সেটা নিশ্চয়ই আপনাকে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করবো। নাকি ছিল এই সহকর্মী মোকারম হোসেন জানাচ্ছিলেন মোহাম্মদপুরের টাউন হল থেকে সেখানকার বাজারের, কাঁচা বাজারের সবশেষ তথ্য।